হয় আজি তৃতীয় পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে রাতেপুৱাৰ পৰা আৰম্ভ হৈছে। মই বৰ্তমান উপস্থিত আছো কোকৰাঝাৰ লোকসভা হোমষ্টেৰ পৰ্বতজৰা বিধানসভা হোমষ্টেৰ উত্তৰ কুশ্যাঘাটি অঞ্চলত। আৰু উত্তৰ কুশ্যাঘাটি অঞ্চলৰ এখন ভোট গ্রহণ কেন্দ্র দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাবলৈ আমি যত্ন কৰিছো। ইয়াৰ চাওক, ভোট গ্রহণ কেন্দ্র শাৰী পাতিকৈ ধুনীয়াকৈ পুৰুষ মহিলাসকলে থিয় হৈ আছে। ইয়া হল 1777 নং উত্তৰ কুশ্যাঘাটি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রের দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন কৰিছো। এনেদরে কিন্তু রাতেপুৱার ভাগর পৰা দেখা গৈছে শতাধিক পুরুষ মহিলা আহি ইয়াতে এনেদরে থিয় হৈছে। রাতেপুৱার ভাগর পৰা যদিও বৰষুণে কিছু আমনি কৰিছিল, তথাপিও কিন্তু এই বৰষুণৰ মাজতো এই ভোট দিবলৈ ওলাই আহিছিলে বৰষুণৰ তিথিবোৰে। আমি কথা পাতিব বিচাৰিম যিসকলে ভোট প্ৰদান ভোট সাব্যস্ত কৰিবলৈ আহিছে। ক'ৰ পৰা আহিছে? কুশ্যাঘাটি গাঁৱৰ পৰা। এই গাঁৱে ভোট দিছে? না, এতিয়াও দিয়া নাই। দিব এতিয়া? এতিয়া দিম। কেনেকুৱা প্রার্থী বিচাৰে? আমাক তো ভাল প্রার্থী লাগে। ভাল প্রার্থী লাগে? হ্যাঁ। আজি বৰষুণ ৰাতিপুৱাৰ পৰা বৰষুণ এই কাৰণে বতৰটো খারাপ হৈ এই কাৰণে ভোট দিয়া দিব পৰা নাই। দিব পৰা নাই? না। ধন্যবাদ থাকিল। হয়, আপুনি কৰ পৰা আহিছে? কুশ্যাঘাটি। কুশ্যাঘাটি ভোট দিছে না? নাই, দিয়ে নাই। কি কব, আজি ভোট আপোনালোকে সাব্যস্ত কৰিব? ভোট এই যে বৃষ্টি এখন সারছে, এখন দিব আর কি ভোট। রাতেপুৱাৰ পৰা বখন দি আছিল? হ্যাঁ, রাতেপুৱাৰ। হ্যাঁ, হয় এটা কথা কব লাগবে। হ্যাঁ, হল যে রাতেপুৱাৰ পৰা কিন্তু এই অঞ্চলত বখন দি আছিল, যার কারণে অলপ বিঘিনি ঘটিছিল। তথাপিও কিন্তু রাতেপুৱাৰ পৰা দেখা গৈছে ৰাতিপুৱা 6 বজাৰ পৰা ইয়াতে মানুহ আহিছে, পুৰুষ মহিলাসকল আহিছে, শাৰী পাতিকৈ থিয় হৈছে আৰু শৃংখলাবদ্ধভাৱে ভোট প্রদান করে থাকা দেখা গেছে। এই দৃশ্য আমি আপনার দেখবলে যত্ন করছো। রাতেপুৱার ভাগত আমি আপনার দেখবলে যত্ন করেছিল আসলতে যে বখনের কারণে তিতিবুড়ি বা ছাতি এখন লই ওলাই আছে, আর ভিতর যে ভোটদান প্রক্রিয়া চলি আছে তাতো কিন্তু দেখা গেছিল প্রিসাইডিং বিষয়া বা পোলিং বিষয়াসকলে মোমবাতি জ্বলাই ইহতর কার্য সমাপন করবলগা হয়েছিল। আর এনেদরে কিন্তু রাতেপুৱার ভাগর পৰা সুস্থভাবে পর্বতজা যে বিধানসভা সমষ্টি, এই বিধানসভা সমষ্টিত কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া যে সেই প্রক্রিয়া কিন্তু সাব্যস্ত হয়ে আছে।